আপনার কি কখনো জানতে ইচ্ছা করে না কেন রুমির জীবনটা এমন হলো? এই জানাটা এক একজনের জন্য এক এক রকম ফল বয়ে আনে। কে যে সুখী হবে আর কে দুঃখ পাবে এটা ভেবেই ভয় হচ্ছে। বিশ্বাস করুন আঙ্কেল, এগুলো একটা আমি লিখিনি। দেখো এটা চিনতে পারো কিনা। চিনতে পারছো না তো? এটা মেঘের আংটি। কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যা বলছে সেটাই তো বুঝতে পারছি না। সত্য মিথ্যার চেয়ে বড় কথা কে কি কারণে কথাগুলো বলছে। হেয়ালি করো না তো রুমির বাবা, যদি কিছু বুঝে থাকো আমাকেও বুঝিয়ে বলো। আমি আর সহ্য করতে পারছি না। সারাক্ষণ শুধু ভয় হচ্ছে ছেলেটা না আবার। তুমি হাসছো? হাসছি রুমির কথা চিন্তা করে। ছেলেটা কখনো কারো কথা শোনেনি, যখন যা মনে পড়েছে তাই করেছে। অথচ দেখো আমরা সবাই ওকে কত ভালোবাসি, তুমি আমি শশী, সবশেষে এই মেয়েটি চৈতিও। ভালোই যদি বাসে তাহলে ও এসব নিয়ে এত ঘাটাঘাটি করছে কেন? জানো এই বিষয়টা ঠিক আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আজগর ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে বুঝলাম ও কেন এমন করছে। আমাকে সব খুলে বলো না রুমির বাবা। তুমি চাও রুমি ভালো থাকুক, আমি চাই রুমি ভালো থাকুক, শশী চায় রুমি ভালো থাকুক, চৈতিও চায় রুমি ভালো থাকুক। রুমিকে ভালো রাখার জন্য ও করছে এসব। তোমার ছেলে জীবনে কি চায় সেটা বুঝতে পেরেছে, কিন্তু কিভাবে সেটা চাইতে হয় সেটা বুঝতে পারেনি। কিন্তু রুমি চাইটা কি? মেঘকে দেখো, চৈতি ওকে ঠিকই শিখিয়ে দেবে কিভাবে ভালোবাসার কথা বলতে হয়। বাবা, ভাইয়া রাগ করে বের হয়ে গেছে। কোথায় গেল? শশী আমার সাথে একটু আসো তো। কোথায়? মেঘদের বাড়িতে। আঙ্কেল একজনের ঘুম ভাঙানো হয়ে গেছে, এবার আরেকজনেরটাও ভাঙিয়ে আসি। আপনার বোন কোথায়? ও রুমে। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি ওনার সাথে একটু কথা বলো, আমি আসছি। তোকে তো ফোনে সবই বলেছি, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোকে আগে বলা হয়নি। আপু রুমি ভেবেছিল তার স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। শিল্পপতি আজগর সাহেবের মেয়ে তার ভালোবাসা মেনে নিবে না, তাই ও মেঘ হয়ে নিজের কাছে নিজে চিঠি লিখত আর তার উত্তরে লিখত কবিতা। একবার সাহস করে যদি ওর ভালোবাসার কথাটা আপনাকে জানাতে পারতো। আপনি তোকে ভালোবাসেন তাই না? আমি জানি আপনি ওকে ভালোবাসেন, তা না হলে সেদিন হসপিটালে আপনি আমাকে এটা দিতেন না। আপনার এই চুপ থাকাই কিন্তু বলে দিচ্ছে আপনি রুমিকে কতটা ভালোবাসেন। কিন্তু সেটা স্বীকার করতে পারছেন না আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে আছি বলে ভেবেছেন যে রুমি মেয়েটাকে বিয়ে করে ফেলবে আপনি কানাডা চলে যাবেন সবকিছু ঠিক হয়ে যাবে সত্যি কি সবকিছু ঠিক হয়ে যাবে মেঘ এখানে যতবার কোকিল ডাকবে রুমি আপনার কথা ভাববে কানাডায় যতবার তুষার পড়বে আপনি রুমির কথা ভাববেন আর এর মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবো আমি আপনিও তো ওকে ভালোবাসেন বাসি ভালোবেসেই তো আমি এত দূর এসেছিলাম আমি জানতাম রুমির ভালোবাসার মানুষ মারা গেছে তাই মনের কোণে কোথাও একটা আশার আলো জ্বেলেছিলাম যে হয়তো কোনোদিন তার ভালোবাসা আমি জয় করতে পারবো কিন্তু এখন বুঝে গেছি সেটা আর সম্ভব না আপনাকে ভালোবেসে রুমি এখনো কবিতা লিখে মেঘের চোখে কান্নার জল ছুরির আঘাত আমার বুকে আপনাকে ভালোবেসে রুমি একজন শুদ্ধ মানুষ হতে চায় মেঘ আপনাকে ভালোবেসে নিজের সমস্ত অন্যায় মেনে নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করতে চায় রুমি রুমি সারেন্ডার করবে मामुन खे ने अरे रुमी तो एखोनी सरेंडर करछे ना आमरा ओके आबार बोझाबो ताछाड़ा चैती ओके कखनोई सरेंडर करते देबे ना ए तो आरेक मानुष फोन दिछिलाम ठीक मतन कथाओ कइलो ना बोलबे आगे रुमी के बोझाक तारपर बोल ने तुई खातो भाई सत्यि सत्यि सरेंडर करबो ना तो করবে না নে খা আই কি হয়েছে রুমি চুপ চুপ যা এখান থেকে ওর সাথে আজকে আমার জরুরি কথা আছে ঢাকায় মেঘের সম্পর্কে চৈতিকে তুই কি বলেছিস বল রুমি ভালো আছে ভাই অনেক ভালো আছে ওই মায়েটারে দেখেন নাই হেরে লয়া ভাই এখন অনেক সুখে আছে রুমি ওই মেয়েটাকে ভালোবাসে ভালোবাসে ওই মায়াটাও বাইরে অনেক ভালোবাসে কি হয়েছে ওনার তেমন কিছু না ওই हेर एक छोट बोन आसिल मरे गेछे ओई आंटीटा हेरी छिल तो आपनारे देखा छोट बोनेर मतो लागछिल तो ताई आंटीटा दिछे आपनारे तुई मेघके चिनते पारिसनि चिनछि किन्तु चिनते चाइ नाई केन चिनते चासनि हां की क्षति करेछिल ओ तोर आमार कोनो क्षति करे नाई किन्तु आपनार तो क्षति करछे আপনার আর কোনোদিন কোনো ক্ষতি করবে সেটা আমি চাই নাই এর লিগে আমি তারে কইছি আপনি চৈতিরে ভালোবাসেন আর চৈতিরে কইছি আমি তারে চিনি না আমার ভালো করতে গিয়ে কতটা ক্ষতি করেছিস আমার তুই জানিস আর তোর জন্য আমি सरेंडर करले कमपक्षे 5 बछर जेल होबे तोमार। भेबे देखलाम एतदिन अपेक्षा करा आमार पक्षे सम्भव ना। पाँच बछर ना तुमी आमार जन्य सारा जीवन अपेक्षाय थाकबे मामुन के ना मानले तो हतो तपू भाई आमाके फोन करेछिलेन बोललेन मामुन नाकि भीषण कान्नाकाटी करछे सरेंडर विषय भेबे देखते बोलले तो भेबे देखबे ना ताई ना आमार शास्ति हवा दरकार चैते आमाके एकटा कथा देबे आर कखनो अमन आमी जे एतटा नाटके ए जिनिसटा तुमिও बुझते पारोনি ताई ना से दिन तुम चले जाओयार पर एकटू आराम करे घुमाबो बोले घुमेर ओषुध खेयेछिलाम आर आब्बू भेबेछे आर एकटू देरी होले आमादेर आर किछु करा थाकतो ना तुम एक कविता लिखे ना तो वो हावार कापन तोमार एलो चले देखते पेलाम आमार एको आजब खेयाल आमी भेबेछिलाम कविता तुम लिखे एखन बुझते पारी छोटबेलार बंधु के बेईमानी शास्ति देवार पर तोमार निजेर खूब कोमल एक आश्रय दरकार छिलो आर ताई तुमी कवितार माझे सेई आश्रयटा खुंजे पेते चेयेछिले आसले कवितार काछेओ ना तुमी आश्रय खुजेछिले मेघेर काछे शब्द दिए लेखा कविता नय मेघई तोमार आसल कविता ताई ना तोमादेर दुइजोनेर मধ্যে মিলটা কোথায় জানো রুমি তোমরা দুজনেই আসলে এক দুজনের ভালোবাসা কে কি মনে করবে কি ভাববে এটা ভেবে কাছে না আসা তোমাদের জেদ ভুল বুঝে একজন আরেকজনের উপর প্রতিশোধ নেয়া এই সবই আসলে এক যা হয়েছে সব ভুলে যাও রুমি তুমি ওর কাছে যাও ও কি ভাববে অন্য আর সবাই কে কি ভাববে সব ভুলে নিজের ভালোবাসার কথা ওকে খুলে বলো এখন আর সেটা সম্ভব না চৈতি দুই দিন পর তো আমি জেলে থাকব দুদিন পরে কি হবে সেটা ভেবে তুমি আজকে বাঁচবে না কেন তুমি যাও মেঘের কাছে ওকে জানাও তোমার ভালোবাসার কথা দ্বিধা করো না রুমি তুমি যাও ওকে বলো তোমার মনের সব কথা কি ব্যাপার বন্ধু মুখ গোমরা কেন বাবা তোমাকে ডাকছে আমি আসছি দোয়া নিতে এসেছিলে আর এখন এভাবে ফিরে যাচ্ছ দোয়া করি মা অনেক বড় হ বাকি জীবনটা যেন সুখে শান্তিতে কাটে আর এই বুড়োটাকে যদি কখনো মনে পড়ে নির্দ্বিধায় চলে এসো লাগবে না মা সুখী হও ভেবেছিলাম ছেলে বউ নিয়ে এসেছে এখন তুমিও চলে যাচ্ছ আর রুমি তো রুমি ফিরে আসবে আন্টি একজন শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসবে আপনাদের যোগ্য সন্তান হয়ে ফিরে আসবে আর তুমি যখন ডাকবেন তখনই চলে আসবে ডাকার কি দরকার থেকে যাও আমাদের সাথে রুমি সারেন্ডার করলেও আপনাদের কাছে শশী থাকছে কিন্তু আমি থেকে গেলে আমার আব্বুর কাছে কোনো সন্তানই থাকবে না আঙ্কেল আপনি বললে কিন্তু রুমি সারেন্ডার করবে না তুমি তো নারায়ণগঞ্জে রুমির সাথে ছিলে রুমি ওখানে যা যা করেছে তা সবই তুমি জানো তুমি আমাকে বলো তো ওখানে সে যা করেছে তাতে কি ওকে ক্ষমা করে দেয়া যায় রুমি রুমি তুমি তুমি হাবিবকে মেরে ফেলেছো হ্যাঁ এসব তুই কি বলছিস আজকাল তোকে মাথা খারাপ হয়ে গেছে যে ছেলে দুদিন পরে জেলে ঘানি টানবে তার সাথে মেঘের না আমি কিছুতেই মানতে পারছি না আমি কিছুতেই এটা মানতে পারছি না মেঘের এই কান্না এই কষ্ট আমি সহ্য করতে পারছি না মা কিন্তু তাই বলে না নাজগার এটা একদম ঠিক হবে না মেঘ কানাডা চলে যাচ্ছে, এটাই ঠিক আছে। আসমা ওখানে ওর জন্য দেখে শুনে একটা ভালো পাত্র বের করবে। তুই সব পাগলামি বাদ দে তো। আব্বু, তুমি কি আপুর কাছে জিজ্ঞেস করেছিলে ও নিজে কি চায়? কথা বলতে গিয়েছিলাম, দেখলাম চিঠিগুলো দু হাতে জাপটে ধরে কাঁদছে। আপু শুধু আজকেই কাঁদছে না আব্বু, সেই যে আমরা রুমি ভাইকে ঢাকায় আনতে গেলাম এরপর থেকে আপু প্রতি রাতেই রুমি ভাইয়ের জন্য কাঁদে। তুমি আমাকে আগে জানাওনি কেন? আপুর অসুখটার কারণে আমি ঠিক শিওর হতে পারিনি যে ওটা আপুর হৃদয়ের কান্না কিনা। বর্ষা, ও অটোফোবিক হলেও মানুষ, ওর কষ্টগুলোর প্রকাশের ভঙ্গি হয়তো আমাদের মতো নয়, কিন্তু ওর কষ্টগুলো তো আমাদের মতোই। সরি আব্বু। তোমার সরি হওয়ার কিছু নেই। তুমি যে মেঘকে কতটা ভালোবাসো সেটা তো আমি জানি, কিন্তু কি করি বলো তো? একদিকে মেঘ এরকম কাঁদছে, আর একদিকে মা এরকম জিদ করে বসে আছে। আব্বু, তোমার মন যেটা বলে সেটাই করো আব্বু, কোনো যুক্তি তর্ক প্রশ্রয় দিও না। থাক মা, সালাম করতে হবে না, এমনিতেই অনেক দোয়া তোমাদের জন্য। ভালো থেকো। চৈতি, চল। মা, আমি একটু বর্ষার ওখানে যাচ্ছি, আমার বন্ধু আমাকে একটা কাজ দিয়ে গেছে, সে কাজটুকু সারতে। তপু ভাই তো আমার সাথে যাচ্ছে, কিন্তু মামুন কোথায়? মামুন আমার উপর রাগ করে হয়তোবা কোথাও বসে আছে। চিন্তা করো না, চলে আসবে। ও তোমাকে ছাড়া একদমই থাকতে পারবে না। চৈতি, এটা আমার জন্য, এটা আমার জীবনে পাওয়া সব থেকে দামি উপহার। পরে পড়ব, এখন পড়লেই রুমে। তুমি মেঘের কাছে যাও, ওকে বলো তোমার সব না বলা কথা। ভালোবাসা প্রকাশ করতে না পারার কষ্টটা কিন্তু তুমি শুধু একাই পাচ্ছ না, বলবো। আঙ্কেল কেমন আছে শশী? ভালো। আর আন্টি? মাও ভালো আছেন। আপনি যাও, তুমি বর্ষার সাথে ভেতরে যাও, ওর বিয়ের জন্য যা যা কিনেছি একটু দেখো, আর আর কিছু লাগলে জানিও। তোমাকে নিয়ে শপিং এ যাব। চৈতি এটা আপনাকে দিতে বলে গেল। উনি চলে গেছেন? হ্যাঁ, বলল আপনি যতটা সাহস নিয়ে নিজ হাতে ওকে এটা দিয়ে আসতে পেরেছিলেন ততটা সাহস ওর নেই, তাই আমি যেন আপনাকে পৌঁছে দিই। আর কিছু নাই হয় যদি এলোমেলো হাওয়ায় টুপটাপ বৃষ্টি শুধু ঝরে, যানজটে পড়া মন কিংবা স্থবির বিষণ্ণ শহরে উড়ে যায় এক ডাক খোলা কাক। লাল নীল রং নয়, শব্দের সীমানায় আঁকা এক ছবি। ভুলো না আমায়, লেখা বুকে নিয়ে নীল রঙা রুমাল খানি ভেসে যায় সে নদীর জলে। চৈতি, জানি কবিতাটা ভালো হয়নি, তবু এটা আমি শুধু তোমার জন্যই লিখেছি। তোমার মতো একজনকে বন্ধু হিসেবে পাওয়াটা আমার জীবনে পরম ভাগ্য। তোমার কাছে আমি কখনো কোনো মিথ্যা বলিনি, শুধু একটা সত্য গোপন করেছিলাম। আবিরকে আমি মারিনি, দলের স্বার্থেও ছোটবেলার বন্ধুকে আমি শাস্তি দিতে পারিনি। আবির বেঁচে আছে, ওর নিরাপত্তার কথা ভেবে আমি গোপন রেখেছি। আমি জানি তুমিও কাউকে বলবে না। তুমি তো নারায়ণগঞ্জে রুমির সাথে ছিলে। রুমি ওখানে যা যা করেছে তার সবই তুমি জানো। তুমি আমাকে বলো তো, ওখানে সে যা করেছে তাতে কি ওকে ক্ষমা করে দেয়া যায়? আঙ্কেল, আপনাকে আমি ভুল বলেছিলাম। রুমি এমন কোনো অন্যায় করেনি যেটা কিনা আপনি ক্ষমা করতে পারবেন না। ওর মন সবসময় শুদ্ধ। তুমি কি নিশ্চিত? ওদেরকে ডুবুরির পোশাক পরিয়ে মাল সহ নদীতে নামিয়ে দিয়েছে। তীরে ফেরার আগে আমি ওদের দুইজনকে নামিয়ে দিয়েছি। হ্যালো চৈতি, কথা বলছো না কেন? নিশ্চিত আঙ্কেল, ওর অপরাধের থেকে রুমির অনুশোচনার পরিমাণটা অনেক অনেক বেশি। সাবধানে যেও। কি হয়েছে? কি বললো? রুমি কোথায়? বাইরে তো ঢাকার গাড়িতে উঠতে দেখলাম ভাই। मेघेर अवस्थाटा तो तुम निजे चोखे देखछो मा एखोन ताई बोले तू ये सब भाबबी लोके की बोलबे এটা ক্রিমিনালের জন্য তুই তুমি শুধু মানুষের দিকটাই দেখছো মা রুমি রুমির মা প্রিন্সিপাল সাহেবের ত্যাগটা দেখছো না আমার মেয়ের কষ্টটা দেখছো না আমি সব দেখছি আজগর কিন্তু তুই কি করবি রুমি কতদিন না কতদিনের জন্য জেলে চলে যাবে তখন মেঘের কি হবে আমি বলি কি ওকে না কানাডায় পাঠিয়ে দে आस्ते आस्ते सब ठीक हो जाए ओ मेने निते पारबे ना मा भालोबासा भूले जाओया तो सहज ना आमाके देखछो ना आमी कि ओदेर माके भूले जेते पेरेछि मेटा ना पारछे आमादेरके किछु बोलते ना पाच्छे रूमी के किछु बोलते और मेटा खूब कष्टे आछे मा ताहले तुई कि करते चाच्छि बाबा गिये ओर साथे कथा बोली जानाई ओ जेटा सिद्धांत निते चाय मनेर मध्ये कोनो द्विधा द्वंद्व ना रेखे सेटाई जेन करे एते आमरा मोटेও राग करब ना তাতে ও যদি রুবির জন্য অপেক্ষা করতে চায় করুক যদি কানাডায় চলে যেতে চায় যেতে পারে কিন্তু আমাদের কথা ভেবে নিজেকে যেন কষ্ট না দেয় বলবো মা ঠিক আছে বল জরুরি কিছু করছো পরে আসবো না না কিছু বলবে বলো তোমার কানাডা যাওয়ার সময় তো হয়ে এলো তুমি এই বিষয়ে অন্য কিছু ভাবছো তোমার আর রুমির ব্যাপারে বর্ষা আমাকে সবই বলেছে দেখো জীবন থেকে কিন্তু পালিয়ে বাঁচা যায় না আমি কি করব আব্বু তোমার মন যেটা করতে বলে সেটাই করো किन्तु तुम्हार तुम्ही बर्षा तुम्हरा माने ही आमी तुम्हरा भालो ना थाकले आमियो भालो थाकबो ना मा बुझते पारछो कि बोलছি এখন থেকে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না জানবে সব সময় তোমার আব্বু তোমার সাথেই আছে बाबा आमी भाबछी काली सरेंडर करब चाइले तुमि निजेके क्षमा करते पारो रमी निजेर भूल बुझते पेरे तार स्वीकार करे नेबार द्विधा काटिये उठबार जे दहन तार थेके बड़ शास्ति आर होते पारे ना तुमि सेई आगुने पुड़छो रमी আবার শাস্তি হওয়া দরকার বাবা। তোর বাবা যখন বলছেন ওর সিদ্ধান্ত ওকেই নিতে দেবে জোনা। আমার শাস্তি না হলে অনেকে আমার মতো রুমি হতে চাবে মা। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো রুমি। যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। চৈতি তো বলেছে ও বড় কোনো অপরাধ করেনি, তাহলে তুমি ওকে বাধা দিচ্ছ না কেন? তুমি শুনলে না ও কি বলে গেল? ওকে বাধা দেওয়াটা এখন আর আমার সাজে না রে জোয়ানা। ও এখন আমার চাইতে বড় একজন মানুষ। মনুষ্যত্বের আয়নায় সে নিজেকে দেখছে। আমি চাই না ওর সে দেখায় আমার ছেলের চেহারায় কোনো দাগ থেকে যাক। আব্বু আব্বু আর বলো না, রাস্তায় এত জ্যাম। তুই একা কেন? রুমি কোথায়? বাদ দাও তো ওর কথা, আমি ওকে ছেড়ে চলে এসেছি। আর বলো না, ওদের বাসাটা এত ছোট যে আমি থাকতেই পারলাম না। আর ওর বাবাটা রিটায়ার্ড করেছে, তারপরও সামনে যাকে পাবে তাকে জ্ঞান দিতে থাকবে। বলতে পারো কোন রকম ওনার জ্ঞানের চাপ সামলাতে না পেরে আমি চলে এসেছি। রুমিকে সাথে করে আনলি তো পারতি, এখানে কত কাজ পড়ে আছে। এইসব কাজে আর ওকে লাগবে না, ও এখন থেকে ওর বাবা মার কাছেই থাক। আমাদের বিজনেস আমি একাই দেখব। আর তুমি কোনো টেনশন করো না তো, রুমির থেকে আমার মাথায় বুদ্ধি অনেক বেশি। দেখবে রুমির থেকে আমি বেশি নাম করব। লাগবে না আমাদের বিজনেস, এখন থেকে যা কাজ আমরা বাপ বেটি দুজনে মিলেই করব। ইয়া এখন বলো কি করতে হবে? আজকে যা করার আমি করছি, কাল থেকে তুই করিস। জানি করে এসেছিস, গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে চৈতি, ব্যাগটা রেখে যা, রোহিত নিয়ে যাবে তোর রুমে। ভেবেছিস তোর অভিনয় আমি ধরতে পারবো না? অভিনয় তুই একা করবি কেন? আব্বু মামুন ভাই কি এসেছিল? কই না তো। কিরে জ্যোতি পৌঁছে গেছে? হ্যাঁ পৌঁছে আমাকে ফোন করেছিল। গুড। রাতের মেনু কিরে? তোর জন্য এত বড় একটা মাছের মাথা রান্না করা হয়েছে। কি ওটা? ভেবেছিলাম তোকে একটা সারপ্রাইজ দিব, সন্ধ্যার পরে বর্ষা এসেছিল, এটা তোকে দিতে বললো। মেকআপও পাঠিয়েছেন। সত্যি বলছি? কি পড়বি না? আমি থাকলে সমস্যা? গেট আউট। আচ্ছা যাচ্ছি বাবা, কিন্তু কি লিখেছে বলিস কিন্তু। एनी कई बार हलो चिठी पढ़ा हिसाब करिনি মুখস্থ হয়নি এখনো এটা আচ্ছা তোমার সমস্যাটা কি আমি না দেখেছি এই চিঠিটা আমি যতবারই পড়তে যাই তুমি আমার সাথে ঘ্যান ঘ্যান করো এটা আমার চিঠি এটা আমি 1000 বার পড়ব 1 লাখ বার পড়ব 1 কোটি বার পড়ব খুব ওনার চিঠি এসেছে চিঠিওয়ালা চিঠি লিখেছে কে হ্যাঁ শুনি লিখেছো তো তুমি किन्तु लिखे तो आमार जोन्ने एटा आमार जीवने पावा प्रथम भालोबासार चिठी भालोबासार चिठी ना छाड़ भालोबासार कोनो कथाई तो आमी लिखिनी सब कथा लिखते हय ना आर निजे तो एकदम पातार पर पाता लिखे भरिए फेलेछे आई तुम्हार लज्जा करेनी निजेके निजे एगुलो लिखते निजेके निजे लिखबो ना तो कि करब अच्छा तुमी केन लिखोनी क्या लिखबो तुम जो भालोबाशो सेटा बोलेछो कखनो उनाके बोलबो जे भाव निये घुरते और आमाके देखले तो चोख मुख एमन करे रखते मन तो आमाके कामड़ाबे आई तुम सरो एखान थेके ना आसले कि करबे तुम्हें सत्य सत्य कामड़े देब अच्छा हेलो आबिरेर साथे आमार कथा হয়েছে আজিম চৌধুরীর বিরুদ্ধে মুখ না খুললে তো আপনার সারেন্ডার করা না করা আমাদের কাছে একই কোন আজিম চৌধুরী তার মানে আপনি সিদ্ধান্ত বদলেছেন সারেন্ডার করবেন না হঠাৎ মনে হলো এই টেকনোলজির যুগে এভাবে সারেন্ডার করাটা ঠিক হবে না ও আপনার পুরোধার বুদ্ধির কথা আমি ভুলে গিয়েছিলাম निश्चिंत थाकुन आपनार कथा आमी रेकर्ड करछि ना आमी सत्यि बोलछि कोनो আজিম চৌধুরীকে आमी चिनि ना और हाँ तार बिरुद्धे जदि कोनो अभियोग थाके सेटा प्रमाणेर दायित्व आपनादेर आमी शुधु सेई सब विषये आपनाके स्वीकारोक्ति दिते पारबो जेटा आमी करेछि आई होप आमी आपनाके बोझाते पेरेछि बुझलाम काउके चेनार दरकार नेई आपनार आपनि शुधु সারেন্ডার করুন প্রেসের কাছে আমাদের একটু হলে মুখ রক্ষা হবে আমি এসপি স্যারের সাথে কথা বলেছি আপনি ওখানকার থানা সারেন্ডার করলেই হবে ওরা আপনাকে এখানে পাঠানোর ব্যবস্থা করবে ঠিক আছে সেরকমই হবে রাখছি তুমি তো দেখছি বুড়ো হয়ে গেছো। মেঘে মেঘে মেঘের বেলা ঢলে গেছে, কিন্তু আগের থেকে আরো বেশি কোমল হয়েছে। আর কেউ আসেনি? না, আমি আসতে মানা করেছি। আন্টিকে কথা দিয়েছিলাম আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তাই আর কাউকে ওগুলো কি আমার জন্য? দেখো তো, আমি একদম ভুলে গেছি। কতদিন পর ফুলের গন্ধ নিলাম। হুম, 10 বছর 4 মাস আর 11 দিন। তুমি দিন পর্যন্ত মনে রেখেছো? অপেক্ষার দিন কি করে ভুলে যেতাম? সকাল হতে তো দেরি হচ্ছে কেন বর্ষা? এই তো ভোর হয়ে গেছে, আর কিছুক্ষণ তারপরে রুমি ভাইয়ের সাথে তো দেখা হবে। দেখিস সব ঠিক হয়ে যাবে। ও আসবে তো? অবশ্যই আসবে। তাইলে তো এবার শুধু খাওন দাওন হইব না, লগে ওইটাও হইব। হবে, তবে এই কাজের ব্যাপারে তপু আর আবিরকে কিছু বলা যাবে। কি হয়েছে রুমি? তপু চুপ। পুলিশকে নিয়ে আমি ভাবছি না মামুন, পুলিশ আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবে না। আমি ভাবছি তোমাকে নিয়ে, রুমি দলের সাথে তার বন্ধু আবিরকে খুন করে ফেলেছে। এখন নিজের স্বার্থে তোমাকে ফাঁসাতে তার একটু বাধবে না। পুলিশ তোমাকে ছাড়বে না মামুন, পুলিশ তোমাকে ছাড়বে না। এখন আমি কি করব স্যার? ময়মনসিংহে ফিরে যাও। যেভাবেই হোক রুমির সারেন্ডার করাটা ঠেকাও। হ্যাঁ, আমার কথা শুনবো না স্যার। না শুনলে অন্য ব্যবস্থা করতে হবে। দরকার হলে রুমিকে খুন করতে হবে। আমি পারবো না স্যার, আমি পারবো না এটা। মামুন, রুমিকে মারার দরকার। যার জন্য রুমি মামুনের গায়ে হাত তুলেছে, যাকে মারলে রুমি আমাদের দলে চৈতির জীবনে ফিরে আসবে, তাকে মানলেই তো হয়, তাই না মামুন? ওই মেয়েটাকে মেরে ফেলো। হ্যালো চৈতি, আজ আমার লিডার হিসেবে অভিষেক হচ্ছে রুমি। আর একটু পরেই যাব। এখন থেকে দলের সব ডিসিশন আমি দিব। বলতে পারো আগের লিডারের দোয়া নেওয়ার জন্যই আজকের এই ফোনটা করা। এটাই করছো তাহলে? না করলে আব্বু খুব কষ্ট পাবে। তোমার স্যারেন্ডারের বিষয়টা ভালো ভালো মিটে যাক, তারপর আব্বুকে বলে এই ব্যবসাটা আমি বন্ধ করে দিব। স্যার আমার বিষয়টা কিভাবে নিয়েছেন? এইসব নিয়ে তুমি চিন্তা করো না। আব্বুকে যা বলার আমি বলে দিয়েছি, কিন্তু তোমার যাকে যা বলার ছিল সেটা কি বলতে পেরেছো? এই তো যাব। রাখছি তাহলে, কি হয় আমাকে জানিও। ঠিক আছে, নিজের যত্ন নিও। ভাইয়া, বাবা তোর জন্য অপেক্ষা করছেন। তুই নিচে নামলে সব একসাথে নাস্তা করব। ঠিক আছে, তুই যা, আমি রেডি হয়ে আসছি। কি হলো, কিছু বলবি? বর্ষা ফোন করেছিল, বলল তুই মেকআপুর সাথে দেখা করবি। শোন ভাইয়া, তুই আপুর সাথে কোনো খারাপ ব্যবহার করিস না। আপু অনেকদিন যাবৎ মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। আপু তুই টিপ পরবি না? না, পরবো না। তোর এই ড্রেসটার সাথে সবুজ রঙের টিপটা খুব ভালো ম্যাচ করবে, পরলে ওটাই পর। পরবো না। এই নে তোর ফুল নিয়ে এসেছি, ধর। তুমি আমার উপর রাগ করেছো, তুমি এখানে এসে একটু বসবে? আমি কেন রুমিকে বাধা দিচ্ছি না, সে কারণেই তো তোমার রাগ, তাই না? কাল তো তোমাকে বললামই, কেন রুমিকে বাধা দেওয়াটা ঠিক হবে না। তাই বলে ছেলেটাকে চোখের সামনে জেলে যেতে দেব, যখন আমরা জানি ও বড় কোনো অন্যায় করেনি। এই তো বুঝতে পেরেছ, রুমি বড় কোনো অপরাধ করেনি, আর সে কারণে তার সাজাটাও কম হবে। তুমি মন খারাপ করো না, ও খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে। আমি মন খারাপ করছি না, ভয় পাচ্ছি। ভয়? রুমি কোনো অপরাধ করেনি, কিন্তু এতদিন ও যাদের সাথে কাজ করেছে, চৈতির বাবা, তার কোনো অপরাধের দায় যদি ও নিজের কাঁধে নিয়ে নেয় তখন কি হবে ভেবেছো? পরে বলিস ভাইয়া, আজকে একটা ফয়সালা হবে। অত ভেবো না তো, কি করতে হবে না হবে সেটা আমাদের ছেলে ঠিকই জানে। আর রুমি যদি মনে করে কারো কাজের দায় ওর কাঁধে নেওয়া দরকার, তাহলে নিক। বলছি কিন্তু আমি ভাইয়া। কি হয়েছে শ্বশুর? বাবা, ওর সাথে ওর বিয়ে নিয়ে কথা বলছিলাম, সামনে কি হয় না হয় ভাবছি কথাটা সেরে ফেলি। শশী রাশেদকে পছন্দ করে, তুই আগে ফিরে আয় বাবা, তারপর এসব নিয়ে ভাববো। কেন মা, রাশেদকে কি তোমাদের পছন্দ না? না, কিন্তু তুই ফিরে না আসা পর্যন্ত আমরা এসব নিয়ে কিছুই ভাববো না, তাই না রুমি বাবা? বুঝতে পারছো তো, তুমি যেন তাড়াতাড়ি ফিরে আসো তাই তোমার মা তোমাকে এই শর্ত দিচ্ছে। ঠিক আছে। শশী, আমি তোর সাথে থানায় যাই। না মা, এখান থেকে আমার আরেকটা জায়গায় যেতে হবে। তাহলে শশীকে নিয়ে আমি থানায় চলে যাই, তুই পরে আসিস। মা, তুমি বাবার পাশে থেকো। আর আমাকে যদি এখানকার থানায় রাখে কিছুদিন, তবে দেখতে এসো। আমি তোমাকে নিয়ে গর্বিত নই। দেখিস, আমি আবারও তোদের মাঝে ফিরে আসবো। লোকমান ভাই, আপনি কোনো টেনশন নেন না। আমি কইছি তো, আপনি আস্তে আস্তে আমি সব কাম ঠিক করে এলাম। ভাই, আপনি হ্যালো চৈতি লিডার হয়ে প্রথম সিদ্ধান্ত দিয়েছে, এখন থেকে বন্দর সামলাবো আমি আর মামুন। মামুনকে খুঁজে বের করার কড়া নির্দেশ দিয়েছে। আর স্যার বলেছেন, তুই যে আমাদের সাথে ছিলি এটা যেন কখনো কেউ আমরা স্বীকার না করি। মামুনকে পাওয়া গেলে আমাকে ফোন দিস। রাখছি। ফোন আসছে না কেন? হ্যালো মেঘ, আমি চলে এসেছি নদীর পাড়ে। আমি আসছি। तोर बरत लइया आमी जाबो। अरे बंधु तोर बरत लइया आमी जाबो। আমার সাপ কথা আপনি যেখানে যাইবেন এই মামুন গাজী আপনার লগে ঠিক সেইখানেই যাবে।